বঙ্গবন্ধুকে কেন হত্যা করা হয়েছিল, একজন মানুষকে কি শুধু হত্যা করার চেষ্টা করা হয়েছে তা নয়, কেন তার পরিবার হত্যা করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত, আন্তর্জাতিক এবং জাতীয় ষড়যন্ত্রকারীরা চক্রান্তকারীরা স্বাধীনতার বিরোধীরা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত অনেকে বিচার হয়েছে, ফাঁসি হয়েছে, কিন্তু যারা কলাকুশলী ছিল এর পিছনে যারা মদত দিয়েছে তাদের অনেক কিন্তু অন্তরে এখনো রয়ে গেছে, মরে বেঁচে গেছেন খন্দকার মোস্তাক এবং জিয়াউর রহমান, তা না হলে তাদেরও বিচার এই বাংলাদেশে হয়ে যেত। আজকে সেই হত্যাকারীদেরকে আমরা যারা এখনো বিচারের রায় কার্যকর হয়নি তাদেরকে বিদেশ থেকে এনে বিচার রায় কার্যকর করার জন্য আমাদের সারা বাংলার মানুষ দাবি উত্থাপন করেছে। আমরা আশা করি তাদেরকে বিচার এই বাংলাদেশে হবে। আমি কথা বেশি বাড়াতে চাই না, শুধু এই কথাটা বলতে চাই, আজকের এই বঙ্গবন্ধু কর্নার এটা আমাদের স্কুলের ছাত্রীদের শুধু নয়, শিক্ষকদেরও কিন্তু এখানে শিক্ষার বিষয় আছে। রাজৌর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নারের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী, মুক্তিযোদ্ধা বিষয়ক স্থায়ী সংসদীয় কমিটির সভাপতি এবং প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ ও মাদারীপুর দুই আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান, রবিবার বিকেল 4টার সময়। এ সময় বঙ্গবন্ধু কর্নারের গেটের ফিতা কেটে শুভ উদ্বোধন করে, বঙ্গবন্ধু কর্নারটি ঘুরে ঘুরে দেখেন। বঙ্গবন্ধু কর্নার সাজানো হয়েছে বঙ্গবন্ধুর বিভিন্ন স্মৃতি বিজড়িত ছবি ও বঙ্গবন্ধুর লেখাসহ বিভিন্ন লেখকদের মুক্তিযুদ্ধ বিষয়ক বই রয়েছে। পরে 15ই আগস্ট উপলক্ষে রাজৌর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন শাজাহান খান। রাজৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ বারৈ সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন। সালাম, আসসালামু আলাইকুম। আজকে একটি ঐতিহাসিক দিন, আপনারা জানেন যে আজকে আমাদের জাতির পিতা স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস 2021। এই উপলক্ষে সারা দেশব্যাপী জাতীয়ভাবে সকল জায়গায় অনুষ্ঠান পালন করা হচ্ছে, যদিও করোনা ভয়াল গ্রাসের কারণে কিছুটা হলেও সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখেই অনুষ্ঠানগুলো করা হচ্ছে। এই কারণে হয়তো অনুষ্ঠানের যে ব্যাপকতা সেটি কম। জননেত্রী শেখ হাসিনা, তার এই ধারাবাহিকতায় আমাদের আজকের যে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন হল, এটি বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের নির্দেশে 15ই আগস্টের মধ্যে সকল কারিগরি প্রতিষ্ঠান বা শিক্ষা কার্যক্রম যে সকল প্রতিষ্ঠানে রয়েছে তাদের উদ্বোধন করতে হবে। এই ধারাবাহিকতায় আমরা স্যারের সাথে যোগাযোগ করেছি, স্যার আপনি যদি আমাদের একটু সময় দেন, আপনার মাধ্যমে আমরা এই কর্নারটি উদ্বোধন করতে চাই। স্যারের সাথে সাথে সম্মতি জ্ঞাপন করেছেন এবং স্থানীয় রাজনীতিবিদ যারা রয়েছেন এবং উপজেলা নির্বাহী স্যারকে বলার সাথে সাথে স্যারও স্যারের সাথে যোগাযোগ করেছেন এবং স্যারে আমাদের সময় দিয়েছেন। এই জন্য রাজৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের অনেক মহামারী করোনার জন্য এই প্রোগ্রামটি অনেক বড় এবং অনেক ভালোভাবে করার ইচ্ছা ছিল, এটা আমরা সবাই অবগত যে আমরা এখনও করোনার উচ্চ বিপদসীমার মধ্যে চলাচল করছি। সুতরাং আমরা সকলে যেন সামাজিক দূরত্ব বজায় রাখি, সরকার ঘোষিত সরকারকে যেন আমরা সহযোগিতা করে এই বিপদ থেকে মুক্তি পেতে পারি।